এরকমও যে কিছু পাবো কখনো ভাবিনি জানো তো। আর ভগবান যখন যেভাবে যা কিছু দিয়েছেন হাসি মুখে গ্রহণ করেছি, ভালো কিছু কাজ করলে ভালোই হয়। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসে আরেকবার সবাইকে ওয়েলকাম জানি। আজকের ব্লগটা শুরু করেছি, আজকে তো রবিবার, আর রবিবার মানে একটা ছুটির দিন, আর সেই দিনটা একটু অন্যরকমভাবে শুরু করতেই বেশি ভাল লাগে। রোজই তো এই একঘেয়েমি, সকালবেলা উঠেই রান্না বান্না এই সব দিয়েই দিন কাজ শুরু হয়। আর সেই জন্য আমি সবসময় কী ভাবি বলো তো, রোববারের দিনটা না একটু অন্যরকমভাবে শুরু হয়, মানে রোজকার যেরকম না হয় আর কি, সেরকম না করে একটু অন্য কিছু দিয়ে শুরু করে। তাতে কী হয়, মনটা মাইন্ডটা সব কিছু একটু চেঞ্জ হয়ে যায়। তাই জন্য সকালবেলা আজকে উঠেই চা খেয়ে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, করে তারপরে চলে এসেছি ছাদে। অনেক দিন ধরে এই গাছপালাগুলোকে কয়েকটা আর কি, সবগুলো না, বিশেষ বিশেষ কয়েকটা গাছে রিপোর্ট করাটা খুব দরকার ছিল। আজ করি কাল করি এরকম করেই ডিলে হচ্ছে আর হচ্ছে না, তো ফাইনালি আজকে ভাবলাম একটু সময় নিয়ে কাজটা করেই ফেলি। হ্যাঁ, একঘেয়েমিটাও কেটে যাবে, আর এই একটা দিনের জন্য অপেক্ষা থাকে জানো তো, সারা সপ্তাহটা জুড়ে এই রোববারটা কবে আসবে, এই কবে এই গতানুগতিক ব্যাপারটা থেকে একটু বাইরে বেরিয়ে কিছু নিজের মতো করে করা যায়। আর সকালবেলা হলে তো কিছু উপায় থাকে না, সকালবেলা উঠেই আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা করতেই হয়, ছেলের স্কুল আছে যেহেতু, আর রোববারটা নিজের মতো করে দিনটা শুরু করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সকালবেলা আমি সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে বসে পড়েছি কিন্তু। হ্যাঁ, এটা তো এক দু মিনিটের কাজ নয়, বেশ অনেকটাই টাইম যাবে, আর এগুলো না নিয়ে বসলে চট করে কিন্তু ওঠা যায় না, ওই জন্য একটু সময় লাগে। আর এইসব গাছপালা নিয়ে সময় কাটাতে তো আমার খুবই ভালো লাগে, ছোটবেলা থেকেই, এখন বলে নয় কিন্তু জানো তো, ছোটবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন তো অনেক ক্লাবে বিভিন্ন জায়গায় মানে বৃক্ষদান হতো, তো আমি বাড়িতে নিয়ে আসতাম পেয়ারা গাছ, লেবু গাছ, আর আমার ঠাকুরদাদা সেই গাছগুলো বাড়িতে বিভিন্ন জায়গায় লাগাতো। পেঁপে গাছ, একটা পেঁপে গাছ ছিল আমার মনে আছে, অনেক বড় বড়, মানে অনেক পেঁপে হয়েছিল, আর পেঁপে সাইজগুলো মানে সে দেখার মতো, এক একটা এত বড় বড় পেঁপে হয়েছিল। তো আমি ছোটবেলা থেকে মানে গাছপালার প্রতি আমার খুব একটা ভালোবাসা আছে আর কি, আর সেটা যে এভাবে বাস্তবায়িত হবে আমি জীবনেও কল্পনা করিনি। যখন এই বাড়িটা আমাদের হয় তখন নতুন মাটি চারিদিকে ফেলা হয়েছে, আর সবে আমার সিসেকশন হয়েছে, মানে ছেলে, ছোটো ছেলের বয়স তখন 1 বছরও হয়নি, মানে 8-9 মাস আমাদের বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে। আর আমি কি করতাম জানো তো, আর এখানে সবাই দেখি চাষবাস করে, সবার বাড়িতেই অল্প স্বল্প সবজি টবজি হয়, এখন ইদানিং কমে গেছে কিন্তু আগে আরও বেশি করতো প্রত্যেকের বাড়িতে। ওই দেখে দেখে আমিও কোদাল দিয়ে মাটি কুপিয়ে কত সবজি গাছ লাগিয়েছি, ফুলকপি এক একটা দেখবার মতো সাইজ হতো, বাঁধাকপি, টমেটো, মানে এই শীতকালীন সিজনে যত সবজি, পালং শাক সব লাগাতাম। অনেকে আমাকে বারণ করতো, মানে সদ্য সদ্য সিচুয়েশন হয়েছে, অসুবিধে হবে, প্রবলেম হবে, কিন্তু যে নেশা, নেশা সামলানো যায়নি। আর সত্যি এইভাবে যে মানে সুপ্ত ইচ্ছেগুলো যে সম্পূর্ণ হয়ে যাবে না, আমি কোনোদিন কল্পনাও করিনি। ভগবান মানে না চাইতেই অনেক কিছু দিয়েছে, আর যেগুলো চেয়েছি হয়তো সেগুলো পাচ্ছি না, কিন্তু না চাইতেও যেগুলো দিয়েছেন আমাকে আমি সেগুলো খুব আনন্দ সহকারে গ্রহণ করেছি, এবং সেগুলোকে নিয়েই নিজে ভালো থাকার সবসময় চেষ্টা করি। আর এই গাছপালা এদের সাথে সময় কাটালে না দেখবে মনটাও ভালো হয়ে যায়। আর এই যে বোগেনভিলিয়া গাছগুলো না, আমার একদমই মানে মাটিটা টাইট হয়ে গেছে, এত গাছের জল পাস হচ্ছে না আর গাছের গ্রোথও হচ্ছে না, ওই জন্য মাটিটা একটু হালকা করে দিলাম, মানে মাটি যেরকম দিয়েছিলাম তার সাথে সমপরিমাণ একটু লাল বালি, যেগুলো কনস্ট্রাকশনে লাগে, সেই বালি আর কম্পোস্ট সার এইসব মিশিয়ে গাছগুলোকে সব রিপোর্ট করেছি। তাও কটা 4-5টা গাছকে একসাথে করলাম, আরও আছে 2-4টে, সবার হয়নি। আর একটুখানি অ্যারেঞ্জ করে কাজ করলে তো জানো তো নোংরা কম হয়, ওই যে আমি প্লাস্টিক কেটে ঠেটে বিছিয়ে কাজটা করলাম বলে দেখো জায়গাটা কিন্তু অতটা বেশি নোংরা হয়নি, একটু তো অ্যারেঞ্জ করে কাজ করতেই হয়, নাহলে নিজেকেই বেশি পরিশ্রম করতে হয়। যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, এদের সাথে বসলে না কোথা দিয়ে সময় চলে যায়,
আমার নিজেরও কোনো হুস্তাল থাকে না, ওই জন্য আমি সকালে ঘরের কাজটা আগে সেরে এসেছিলাম। আর রোববার দিনটা তো আমার কিন্তু ছুটি থাকে না, মানে ওই সকালের গতানুগতিক ব্যাপারটা থাকে না, কিন্তু চাপটা থাকেই, কারণ রোববার মিস্টার সাহা বাড়িতে এসে দুপুরের লাঞ্চটা করে, তো করে আবার অফিসে যায়, তো সের জন্য একটা প্রেশার থাকে, সময় মতো লাঞ্চটা রেডি করতে হবে। তার মধ্যে আজকে সানডেতে ছেলে যে কদিন বাড়িতে আছে সানডেতেই চিকেনটা হচ্ছে, কারণ ও গিয়ে মার্কেট থেকে চিকেনটা নিয়ে আসতে পারছে, নচেত আমার গিয়ে আনাটা পসিবল হয় না। আমাদের ওই জানো তোমরা সোমবার দিনই হয় যেদিন মিস্টার শাহ বাজার করে, তো এখন রুটিনটা একটু পাল্টে গেছে যেহেতু ছেলে বড় হয়ে গেছে না, মার্কেট করতে শিখে গেছে। আর আজকে তো দেরি হয়ে গেছে এইসব করতে করতে, কিন্তু চটপট রান্না সারতে হবে, ওই জন্য একদম সব কিছু মানে পেঁয়াজ আদা রসুন সব তেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে একবারে মাংসটা, যাই হোক আগে থেকে মেরিনেট করে রেখে গেছিলাম বলে এতটা ঝামেলা হয়নি। আর এই সব তাড়াহুড়োতে জানো তো আজকে সকালে খাওয়া দাওয়া প্রায় এখন 11:30টার কাছাকাছি, আমার খাওয়া দাওয়াও হয়নি, তারপর কী করব, মাংসটা বসিয়ে দিয়েছি একটা নিশ্চিন্ত, মাংস ভাত আর ডাল এগুলো হয়ে গেছে, তো সুতরাং আসলে মোটামুটি খেতে দিয়ে দিতে পারবো সেটা ভেবে এবার নিজে একটু দুটো খাবার নিয়ে বসেছি, একটু দই আর তার মধ্যে নিয়েছি চিড়ে, তাও দেখি এখনও এসে পৌঁছায়নি, ধর হাতে একটু সময় আছে, ওই জন্য ফ্রিজে যে পটলটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাকে বের করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, একটু মানে আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি মতো করব। এই যে কিছু কাজ এগিয়ে রাখলে না এই একটা সুবিধা হয়, এখন পটলটা যদি ছাড়াতে হতো আরও অনেকটা আমার সময় যেত। আজকে দেখো ছেলেরা সকালবেলা ব্রেকফাস্টে আজকে ওরা ওই যে মাংস আনতে গিয়ে একটুখানি পিটাই বড়োটা নিয়ে এসেছিলো, খেয়ে দিয়ে প্যাকেটটা টেবিলের উপরেই রেখে দিয়েছে, তো সেই জন্য ওরা সকালে পিঠার পরোটা দিয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছে, ওই জন্য আজকে আর টিফিনের ঝামেলাটা ছিল না, আর করিও নি ইচ্ছে করে, ওই গাছপালা নিয়ে বসলে না আর আমার এদিকে মানে আসার মতো সময় হবে না, ওই জন্য একটু তো অ্যাডজাস্ট করে নিতেই হয়। আর পটল দিয়ে আলু দিয়ে এরকম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করলে না বেশ খেতেও ভালো লাগে, কিন্তু একটু রসুন দিলে ভালো হতো, কিন্তু রসুনটা আর দেওয়া হয়নি, আর টমেটোমটাও ছিল না, টমেটোমটা দিলেও ভালো লাগে এই চচ্চড়িগুলোতে, একটু ঝাল ঝাল হবে বেশ খেতে ভালো লাগে। আর অনেকে আবার টমেটোমের জায়গায় টমেটো সসও দেয়, আমিও দিই, কিন্তু মিস্টার সাহা আবার টমেটো সসটা পছন্দ করেন, একটু মিষ্টি মিষ্টি লাগে তো ওই জন্য। খাওয়ার জন্য অনেকটাই চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম জানো তো, কিন্তু আর খেতে ভালো লাগছে না, বেলা হয়ে গেছে না, ওই জন্য ওটা ফ্রিজে রেখে দিলাম, পরে খেয়ে নেবো। আর পটল আলুর তো সবজিটা হয়ে যাওয়ার পরও তারপরও দেখছি হাতে একটু সময় আছে, আর আমড়াগুলো রয়েছে, আবার নেক্সট সোমবার তো বাজার হবে, তা ভাবলাম আমড়াগুলো দিয়ে একটু চাটনি বানিয়ে ফেলি, ওই জন্য টপ করে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ না বসালে না এক অন্যরকমভাবে করতে গেলে কিন্তু এত তাড়াতাড়ি চাটনিটা হতো না, এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে কড়াই ধুয়ে কড়াইতে সোমবার দিয়ে দিয়েছি যাতে এটা দিয়ে দিতে পারি। আর আমড়াগুলো মানে চিড়ে চিড়ে দিয়েছি বলে না তাড়াতাড়ি হয়ে গেছে, এবার একটু চামচ দিয়ে চেপে দিলে কী হচ্ছে ঘেটে যাবে, আর পুরো ওই জলটা সদ মানে শুদ্ধ আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর গুড় দিয়ে করেছি আমি আচারটা, গুড়টা বেশ এইটুকুই ছিল, খুব একটা বেশি ছিল না, ওই জন্য মাথায় এলো চট করে যে গুড়টাও পড়ে আছে কাজে লেগে যাবে, আর চাটনিটাও হয়ে গেল, মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম বলে কাজে লেগে যাচ্ছে দেখো। আর সেই যে আচার বানিয়েছিলাম তখন বানিয়েছিলাম, হ্যাঁ রেখে দিলে কাজে লেগে যায়, কিন্তু একটু ভালোভাবে এয়ার টাইট কন্টেনারে করে ভালো করে আটকে না রাখলে সেটা কিন্তু থাকে না। এই জায়গাটা কি দারুণ লাগছে, কালকে সারা দিনটা তো বৃষ্টি বৃষ্টি কাটিয়েছে, আজকে আবার বেশ একদম ঝলমলে রোদ, মানে সানি ডে বলতে যেটা বোঝায় সেটা আজকে, তো এরকম অল্টারনেট ডেতে হলে ভালো, একদিন বৃষ্টি হবে একদিন রোদ্দুর হবে একদিন বৃষ্টি হবে, তাহলে জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে গেছে আমার, বিকেলবেলা এরকম ফুরফুরে হাওয়াতে ছাদে অনেকদিন পর এসছি, জামা কাপড়গুলো নিয়ে যাই, আমার মিস্টার শাহ অফিস থেকে এসছে বলছি একটু চা বসো, আর গাছগুলো তো আজকে রিপোর্ট করেছি, দেখা যাক কতটা কি হয়, আরও বেশ কয়েকটা গাছকে রিপোর্ট করতে হবে কারণ বর্ষার পরই, আর আজকে নিচে না আমার যে শেফালি ফুল গাছটা আছে সেই গাছটাকে তো কেটে দিয়েছি, মানে বর্ষার আগে কেটে দিয়েছি, পুরো ঝোপ হয়ে গেছে, আর শেফালি ফুল যেহেতু এটা আমার 12 মাস ফোটে, আর শরৎকালেই শেফালি ফুলটা বেশি হয়, শিউলি বা শেফালি যেটাই বলো না কেন, দানা পড়ে নিচে পুরো থিক থিক করছে গাছে, অনেকে নিয়ে গেছে চারা
কিন্তু এখন এত চারা রয়েছে, তুমি তুলে তুলে ফেলে দিতে হবে এরকম, নাহলে জঙ্গল হয়ে যাবে বাড়িতে। আর শেফালি ফুল গাছে কিন্তু প্রচন্ড শুয়োপোকা হয়। তবে আমার কিন্তু লাগেলি এই 4-5 বছর যে গাছ আছে, একবারও আমি শুয়োপোকা পাইনি গাছে। আমি প্রত্যেকবার এরকম বর্ষার আগের দিকে আমি গাছটাকে পুরো ছেঁটে দিই, তারপর আবার নতুন ডালপালা গজিয়ে ফুল হয়। মানে পুজোর আগে আগেই বেশ গাছ ফুলে ভর্তি হয়ে যায়, আমার পুরো বাড়িটা শেফালির গন্ধে মমা। আজকে লাগিয়েছি, আশা করি ধরে যাবে। আর এদের কথা তো বলো না, প্রত্যেকটা টবের ভেতরে ভেতরে গাছ হয়ে গেছে। দেখো এই যে ছেলে আজকে কেস ধুয়ে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছে, সুন্দর শুকিয়ে গেছে কেসটা। এগুলো সব এখন এখানে রাখা আছে, এখন 2-4 দিন থাকবে এখানে। হাওয়াতে দেখেছো সব দলা মুচড়া হয়ে এক জায়গায়। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিচেনের কাজও কমপ্লিট করে নিয়েছি। এবার কালকে সকালের জন্য একটু প্রিপারেশান নিয়ে রাখছি। সকালে একটু ছেলের টিফিনে কিছু একটা বানাবো, সেই জন্য ভাবলাম একটু ময়দা লাগবে, ময়দাটা মেখে রাখি। আর সকালবেলা তাড়াহুড়োতে ওসব মাখা টাকার সময় আমার একদমই হয় না, ওই জন্য রাত্রিবেলায় একটুখানি ভালো করে মেখে রাখলে ময়দাটা সফট হয়ে যাবে আর আমার বানাতে তো সুবিধে হবেই। আর এমনিতেও না সকালবেলা উঠে ওই নড়নড় করে কাজের স্পিড আসতে অনেকটা টাইম চলে যায়, আর এখন রাত্রে কিন্তু অনেকটাই বেজেছে, 12টার বেশি। ছেলে এখনও প্রজেক্ট নিয়ে বসে আছে, দেরি হয়ে যাচ্ছে ঘুমোতে, সকালে স্কুল রয়েছে তাই একটু হাত লাগালাম। আজকের ব্লগটা এখানে এন্ড করি, চলো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্টও করে যেতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।